গেল বিপিএল এর ছবি। নিজ দল রংপুর রাইডার্সের শিবিরে যোগ দেওয়ার প্রথম দিন থেকেই সিকান্দার রাজা আপন করে নিয়েছিলেন সবাইকে। জিম্বাবুয়ে ক্রিকেটের পোস্টার বয়, বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগগুলোতে পরিচিত মুখ। বাংলাদেশের ঘরোয়া লীগের সাথে এই জিম্বাবুয়ানের সম্পর্কটা যেমন পুরনো, বিশ্বের বাকি লীগগুলোতেও রাজার চাহিদা আকাশচুম্বী। এতদিন বহু লীগ খেলে বেড়ালেও বাকি ছিল বিশ্বের এক নম্বর ফ্র্যাঞ্চাইজি লীগ আইপিএল। পাঞ্জাব কিংসের হয়ে এবার সেই সুযোগও পেয়ে গেছেন। সাত ম্যাচে 150 সহ করেছেন 139 রান। যদিও দলকে প্লে অফে ওঠাতে পারেননি, তবে প্রথমবার আইপিএল খেলার অভিজ্ঞতা খুঁটিনাটি শেয়ার করেছেন ESPN ক্রিকইনফোর সাথে। আমার পারফরমেন্সকে আমি নিজে বিচার করতে পারবো না, নিজের চেষ্টা নিয়ে আক্ষেপও নেই। এক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি, দুইবার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার এবং একবার ড্রিম ইলেভেন অ্যাওয়ার্ড পেয়েছি। অন্তত চারটা পুরস্কার নিয়ে বাড়ি ফিরতে পারবো, এটাই বা কম কিসের। শুরুতেই যেমনটা দেখছিলেন, লীগ খেলতে রাজা যেখানে যান সবার সাথে মিশে যান। সিকান্দার রাজার জন্ম পাকিস্তানের শিয়ালকোট পাঞ্জাবে হলেও পাঞ্জাবি ভাষাটা এতদিন ভালো মতো জানতেন না। আইপিএল এর 6 সপ্তাহে পাঞ্জাবি ভাষাটাও বেশ আয়ত্ত করে ফেলেছেন। আমার ব্যাকগ্রাউন্ড পাঞ্জাব হলেও আমি উর্দু, ইংরেজি আর জিম্বাবুয়ের ভাষায় কথা বলি। এখানে এসে 6 সপ্তাহে এত বেশি পাঞ্জাবি ভাষায় কথা বলেছি যে আমার মনে হয় না সারা জীবনেও এতবার এই ভাষায় কথা বলবো। শুরু হলো ডিজিটাল ক্যাম্পেইন সিজন 18। এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রি গাড়ি, রয়েছে লক্ষ লক্ষ উপহার। আইপিএল এর ব্যস্ততায় ডুবে থাকলেও নিজের দেশের ক্রিকেটের খোঁজ খবর রেখেছেন নিয়মিতই। জিম্বাবুয়ে অনূর্ধ্ব-19 দল ভারতে এসেছে শুনেই নিজ দায়িত্বে তরুণ ক্রিকেটারদের খোঁজ নিয়েছেন, আইপিএল এ গ্যালারিতে বসে ম্যাচ দেখার ব্যবস্থা করে দিয়েছেন। রাজার চিন্তাভাবনাও সত্যিকারের রাজার মতোই। 7 বছর ধরে পুমার সাথে কাজ করার রাজার আশা, নিজের উত্তরসূরিদের একদিন নতুন জুতা উপহারও দেবেন। আমি প্রথমে জানতাম না ওরা এখানে এসেছে, জানার পরে ওদের ম্যাচ দেখার জন্য টিকিটের ব্যবস্থা করেছি। জিম্বাবুয়েতে তরুণ এবং নারী ক্রিকেটাররা তেমন সুবিধা পায় না। আমি পুমার সাথে কথা বলেছি বাচ্চাগুলোকে নতুন জুতা দেওয়ার জন্য, তারা বলছে ব্যাপারটা দেখবে। দল প্লে অফের রেস থেকে ছিটকে গেছে, এবার সিকান্দার রাজার দেশে ফেরার পালা। তবে ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব জিতে রাজার আশা, অক্টোবরে বিশ্বকাপ খেলতে তিনি আবারও ফিরবেন ভারতের মাটিতে। কারণ আইপিএল থেকে ভারতবাসীদের যেই ভালোবাসা তিনি পেয়েছেন, নিজের সতীর্থদেরও সেই ভালোবাসা থেকে বঞ্চিত করতে চান না। তাই পাঞ্জাব দলের কাছে দোয়া চাইতেও নাকি ভুল করেননি সিকান্দার রাজা। তানজিম ওশি, অলরাউন্ডার।